नमस्कार चैनल सेवा बिनोदनेर पक्ष थेके आमी आपनादेर स्वागतम जानाई। प्रथमे जे विषयटी आमी आपनादेर संगे शेयर करछि जे आमादेर राज्ये बेश किछुदिन धरे प्राय 6 मास थेके किन्तु नियोग दुर्नीतिर कांड प्रकाशे आसछे एबं सेई नियोग दुर्नीतिते जे शासक दलेर नेता मंत्रीरा जड़ित एबं जे न्यायसा अधिकर्ता अर्थात एसएससी ओएमएससी जेखाने मूल जे संस्थार उपर दायित्व बर्षित छिल सेई न्यायसा तारो सहकारी अधिकर्ता धरा पड़ेछेन এবং নেতা মন্ত্রীদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। আর এসএসসি দিয়ে এই দুর্নীতি উদ্ঘাটন প্রক্রিয়া শুরু হলেও আমরা দেখতে পাচ্ছি যে যত দিন যাচ্ছে তত এর বহর বাড়ছে। এসএসসি দিয়ে শুরু হয়েছে শুধুমাত্র শিক্ষকদের একটা বিষয় নিয়ে, শিক্ষকদের র্যাঙ্ক জাম করে, এসএসসিতে শিক্ষকদের র্যাঙ্ক জাম করে, অন্যান্য অর্থাৎ নিচু স্তরে থাকা ক্রমতালিকায় নিচে থাকা ক্যান্ডিডেটকে র্যাঙ্ক জাম করে সামনে এনে নিয়োগ প্রক্রিয়া। আর এই নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির হদিশ পেতে পেতে আজকে পশ্চিমবঙ্গের যে বিচারপতি গণদেবতা হিসেবে নিজেকে পরিচিতি করে তুলেছেন এবং পশ্চিমবঙ্গের মানুষই বলেছেন সে গণদেবতা অভিজিৎ গাঙ্গুলি নিজে নিজেকে কখনো জাহির করার চেষ্টা করেনি, কিন্তু অভিজিৎ গাঙ্গুলির নিজে নিজের এই কৃতিত্ব এবং যুগান্তকারী রায় পশ্চিমবঙ্গবাসীর কাছে কার্যত খুব প্রিয় হয়ে উঠেছে এবং যার জন্য কিন্তু তিনি গণদেবতা উপাধিতেও আখ্যায়িত, সেটা পশ্চিমবঙ্গের জনতা তাকে দিয়েছে। আর একের পর এক যেভাবে দুর্নীতির হদিশ, ওই হাইস্কুলের টিচার থেকে শুরু করে আজকে ডি গ্রুপের অনেকে চাকরি খুঁজেছেন, স্কুলে আসেন না, 1911 জন, সি গ্রুপ মাত্র 362 জনের বৈধ চাকরি, পুরো প্যানেলটাই দুর্নীতি, বি 952 জন, 618 জনের চাকরি গিয়েছে। তারপরে গতকালকে সিবিআই তদন্ত হলো যে একজন তৃণমূল নেতার বিরুদ্ধে, তাপস, ওনার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে দমকল দুর্নীতি হয়েছে, তার উপরে সিবিআই তদন্ত হচ্ছে। তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে শুধু দুর্নীতি 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 আর দুর্নীতি, এত দুর্নীতি। এবং অনেকের কাছে আমি ফোন করে জানতে পেরেছি, অনেক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি যে কি বলবেন দাদা, কি বলবে ভাই, আমাদের শিক্ষকতা করি লজ্জা লাগে, আমাদের শিক্ষকতা আজ একটা প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে রেখেছে যে আমরা কি পয়সা দিয়ে চাকরি করেছি। দেখো ভাই, আমি এম এ বিএড, ও এম এ বিএড, ও ইংরেজি অনার্স, এ অমুক অনার্স, তমুক অনার্স, কিন্তু আজকে রাজ্য সরকারের ওই রাজ্য সরকারের কিছু তৃণমূল নেতার অপকৃতির জন্য আমাদের আজকে এই অপবাদ শুনতে হচ্ছে যে আমরাও নাকি ঘুষ করে চাকরি পেয়েছি। জনসাধারণের মধ্যে আমাদের নিয়ে ট্রোল চলছে, বিভিন্ন ইউটিউবাররা ট্রোল করছেন। ইদানিং আরও একটি যে সিবিগ্রা স্কুলে পড়াবে তা নিয়েও কিন্তু একটা চূড়ান্ত জলফলা হলো এবং পুরোদমে ইউটিউবরা তাকে হাতিয়ার করে ট্রোল করছেন, অভিনয় করছেন, জনমানবে সেটা ছড়িয়ে দিচ্ছেন, জনতাও সেটা সেভাবে খাচ্ছে। কিন্তু বন্ধুগণ, যে বিষয়টি বলতে হয় যে একটা সময় তৃণমূল যখন ক্ষমতায় এসেছিল, তৃণমূলের প্রথম দাবি ছিল যে না, হ্যাঁ, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের নাম চেঞ্জ করতে হবে, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল এই নামটা চেঞ্জ করতে হবে, এটা নিয়ে বিস্তর জল ভরা হয়েছিল, একমাত্র এসইউসি এর তীব্র বিরোধিতা করেছিল। কিন্তু আজকে হায়, যা দুর্নীতির বহর তা দেখে অনেকেই বিলাপ করে বলছে যে নিজের আমরা যে পশ্চিমবঙ্গবাসী এটা পরিচয় দিতে নিজেকে লজ্জা লাগে বাইরের রাজ্যে। অনেক শিক্ষক মহাশয় আমাকে কথা বলেছেন, অনেকে সমাজে গণ্যমান্য ব্যক্তিবর্গ, কারণ আজকে সমাজে গণ্যমান্য ব্যক্তি মানে তো প্রভাবশালী নেতা, সে অশিক্ষিতরাই তো আজকে নেতা হচ্ছে এবং তারাই স্কুল গিয়ে কার্যত ডিএর আন্দোলনে, অর্থাৎ যাদের ন্যায্য হকের পাওনা তারা আন্দোলন করতেই পারে, আন্দোলন একটা সংবিধানে স্বীকৃত একটা অংশ, আন্দোলনটা একটা সংবিধান স্বীকৃত, আবারও বলছি আন্দোলন একটা সংবিধান স্বীকৃত। মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসেন তিনিও কিন্তু ব্যাপক হারে আন্দোলন করেছিলেন, ধর্মঘট করেছিলেন, আজকে তিনি ক্ষমতায় এসে কিন্তু ধর্মঘটের তীব্র বিরোধিতা করছেন এবং বলছেন যে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনবেন।
আমরা যদি বেঁচে থাকি আমরা তো দেখব যে কীভাবে তিনি কর্মসংস্কৃতি ফিরিয়ে আনেন, আর যদি কোনোদিন তিনি রাজ্যের গদিচ্যুত হন তাহলে দেখব যে তিনি ধর্মঘটের মতো একটা ইস্যুকে তিনি বার্নিং ইস্যু করেন কি না। শেষ পর্যন্ত মানুষের যখন আবেদন নিবেদনে কোনো কাজ না হয় তখন কিন্তু শেষ অস্ত্র হিসেবে মানুষ ধর্মঘটকে নেয়, এটাই শেষ, খুনোখুনি নয়, মারামারি নয়, ধর্মঘট এটা একটা মানুষের মৌলিক অধিকার, এই অধিকারে আশ্রয় করেই মানুষ শেষ পর্যন্ত এই পথ বেছে নেয়। তাই আপিত্যেশ করে জনতা খুব চিন্তাগ্রস্ত যে এইভাবে নিজেদের পরিচয় তো দিদি লজ্জাবোধ করছে, তাই যদি আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ বা বাংলা বাদ দিয়ে যদি ঘুষ রাজ্য হতো, স্টেট অফ ব্রাইব, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ইনস্টেড অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা ই শুড বি রিটেন কি করা চলে ঘুষ রাজ্য, ব্রাইব স্টেট, এস এ ব্রাইব স্টেট, অর্থাৎ ঘুষ রাজ্য হিসেবেই বিবেচনা করা উচিত। সত্যি আরও যে কি দিন আসবে, আর যেভাবে শুধু সাক্ষাৎকারের মাধ্যমে পরীক্ষার, আরও এই দিনেও এত দুর্নীতির বর দেখো, যদি শুধু সাক্ষাৎকারের মাধ্যমে পরীক্ষা হয় তাহলে বলতে হবে যে সাক্ষাৎকার মানে টাকা কার, মানে টাকা দাও ফেলো করি মাখোতে, টাকা দাও চাকরি নাও, সাক্ষাৎকার মানে ফেলো করি মাখোতে, শুধু সাক্ষাৎকার, এই সাক্ষাৎকার প্রক্রিয়া বন্ধ হোক। এবং আরও সবথেকে অনুরোধ যে সাক্ষাৎকারে যে এই যে দশ সেই নম্বরটা যাতে পাস করা হয়, শুধু পাস, তাহলে দুর্নীতির বহর অনেকটাই হ্রাস পাবে, এটাই বলার, এটাই বললাম। প্রতিদিন নিত্য নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা অবশ্যই হবে, তবে রাজ্যের নাম যাতে ঘুষ রাজ্য না হয়, ঘুষ রাজ্য হিসেবে যাতে আগামী দিনে আমাদের বাইরের রাজ্যে কলঙ্কিত হতে না হয়, তার জন্য যেমন হাইকোর্ট একের পর এক যুগান্তকারী রায় দিচ্ছে, তার পরিপ্রেক্ষিতে কেউ কেউ সুপ্রিম কোর্টে যাচ্ছেন কিন্তু চাকরি কিন্তু কেউ বাঁচাতে পারছেন না, অর্থাৎ দুর্নীতি কিন্তু এক প্রকার প্রমাণিত হয়ে গেছে। তাই অনুরোধ আপনারা গর্জে উঠুন, এইভাবে চলতে চলতে একদিন নিজের আত্মমর্যাদা লোপ পাবে, আমরা বাইরের রাজ্যে নিজেকে পশ্চিমবঙ্গবাসী হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করব। কারণ একটা কথা আপনাদের মনে আছে যে হোয়াট বেঙ্গল থিঙ্ক টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমোরো, অর্থাৎ বাংলা যা আজকে ভাবছে আগামী দিনে ভারতবর্ষ তাই ভাববে, আর আজকে কি বাংলার এই অপকীর্তি দেখে ভারতবর্ষ তাই ভাববে, বিপ্লবীদের এই বাণী আজ নিভৃতে কাটছে। তাই গর্জে উঠতে হবে, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠুন, সে তৃণমূলই হোক আর বিজেপি হোক আর সিপিএমই হোক, ঘুষ তো ঘুষ, অন্যায় তো অন্যায়, এই অন্যায়ের বিরুদ্ধে জাগ্রত হতে হবে, না হলে এই অন্যায়ের এই ঘুষের করাল গ্রাস আমাদেরকে গ্রাস করে ফেলবে, আমরা ঘুষের কবলে পড়ে নিজেদের গেতি গোষ্ঠী আত্মীয় স্বজন সবাইকে খুলে যাব। তাই এই ঘুষের বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন।